মা রাসমণি বসে আছে, কি সুন্দর। এই গাছটা বট গাছের মধ্যে সবাই সবার ইচ্ছে পূরণের জন্য এরকম ইটের সাথে দড়ি বেঁধে আর এই বট গাছের মধ্যে থেকে দিয়েছে, কি সুন্দর। চলে এসেছে, দারুণ লাগে দেখতে। দেখো তো সুই ডালা নেওয়া হয়ে গেছে দাদা, ফোন না না এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের বন্ধু সুনিতা, তোমরা দেখছো তো বঙ্গেশ্বরী, সকলকে স্বাগত। আর আজকের সকালটা মানে এখন জাস্ট 6টা বাজে আর আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। আর দেখছো আমার গাছটায় কত সুন্দর ফুল এসেছে। এই স্মেলটা তো তোমাদেরকে পাওয়াতে পারবো না ক্যামেরার মাধ্যমে, কিন্তু বিশ্বাস করো, আর আমার ক্যাপসিকাম গাছটা দেখেছো, প্রায় আমার কাঁধের সমান এসে গেছে, অনেকটাই। আমি এখন বসে আছি আর আমি রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরেছি, তো এখন যাব। এখন মানে এই ভোরবেলায় না, 6টা মানে ভোর নয়, সকাল হয়ে গেছে, যাই হোক ভোরবেলায় রেডি রেডি হচ্ছে না, বেশ ভালো লাগছে। কারণ পুরো একটা মেঘলা ওয়েদার, আর কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, দুটো দিন হয়ে গেল, তো একটা আলাদাই মানে মাটির একটা আলাদা সুন্দর গন্ধ, দারুণ লাগছে। তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের একটা ভালো ভিডিও দেখাতে পারবো। আজ কি করি সারাদিন তোমরা দেখতে থাকো, আর তোমাদের একবার দেখাচ্ছি আমার গাছগুলো। দেখো কত কত সুন্দর হয়ে আছে বেদার। দেখলে কত সুন্দর লাগছে বেদারটা। চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, ভিডিওর সঙ্গে থাকো। আমার ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি তোমরা ভালো ফুল দেখতে পেয়েছো। আমার চোখে না সকাল সকালটা পিঁপড়ে কামড়ে নিয়েছে। চলো আজকে ভিডিওটা এনজয় করো, হোপফুলি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো, সরি ভিডিওটা নয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার। চলো লেটস গো। আমরা মোটামুটি চলে এসেছি, এবার যা থেকে নামছি। এই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে, খুব সুন্দর। মানে আগেও ভালো ছিল, বাট এটা একটা ইনোভেটিভ একটা জায়গা করে খুব ভালো লাগে। এখন তো ফাঁকা ফাঁকা দেখছি, জানি না ভিতরে গিয়ে কি হবে। চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্য একটাই, মাকে দেখানো যায় না।
এই আমাদের মায়ের মন্দির দর্শন হলো। মায়ের মন্দির দর্শন করলেই মনটা ভালো হয়ে যায়। এই দোকানটাই চলে এসেছি আমরা, বারবারই 22 নম্বরেই আসি। এখানে অনেক দোকান আছে দেখতে পাবে তোমরা, ওদিকেই সাইড দিয়ে দোকানগুলো। ডালা নেওয়া হয়ে গেছে দাদা, ফোন পুজো দেওয়া হয়ে গেছে, একটু যাবো গঙ্গা ঘাটে। দেখো ফুলগুলো কি সুন্দর হয়ে আছে, আসো না দেখে চোখে দেখে। এখন সবে সকাল তো, সব দোকানগুলো বসছে। এখানে বেশ সুন্দর, অনেক সুন্দর দোকান, কিনতে পারবে তোমরা। খাবারেরও স্টল আছে ওইখানে, ওই ছোলা ঠোলা মাখা টাকা এইসব। আর এদিকে এখন বসছে, ফাঁকা ফাঁকা আছে। কোনোদিনের তুলনায় আজকে অনেক ফাঁকা পেলাম, পুজো টুজো খুব ভালোভাবে দিলাম, ভালোই লাগলো। কারণ ফাঁকা থাকলে পুজোটা ভালোভাবে দেওয়া যায়, অত ভিড়ের মধ্যে খুব চাপাচাপি হয়, আর দাঁড়াতেও দেয় না, মাকে দর্শন করতেও দেয় না। বাট আজকে খুব ভালো দর্শন হয়েছে, খুব তাড়াতাড়ি আমরা পুজো দিয়ে নিয়েছি। আর এখন গঙ্গা সাইডে যাবো। এই গাছটা বট গাছের মধ্যে সবাই সবার ইচ্ছে পূরণের জন্য এখন পিঠের সাথে দড়ি বেঁধে আর এই বট গাছের মধ্যে থেকে দিয়েছে। কি সুন্দর দেখো, ওখান থেকে আবার সূর্যদেবকে দেখা যাচ্ছে। আগে দক্ষিণেশ্বরে আসা মানে কি ছিল বলতো, পুরো খোলা ছিল, পুরো ফাঁকা ফাঁকা বসা থাকতো, বসা যেতেও ভালো। আর এখন পুরো ঘিরে দিয়ে এমন করে দিয়েছে, বসার জায়গাটা কমিয়ে দিয়েছে, বসার জায়গাটা নেই বললেই চলে। আমার সকাল সকালই চোখে পিঠে কামড়ে পড়লাটাই কমছে না। ছোটবেলায় খালি জায়গায় কি বলতাম বলতো, তুমি চালে যেমন চালে পরিষ্কার বা পরিষ্কার বা ভালো তো ভালো, আমার দিন হয় যেন ভালো। শালিক দেখলে আগে যা মজা হতো স্কুল যাওয়ার সময়, আর পরীক্ষা থাকলে তো ব্যাস আর বলারই কথা না। আমার এই পিছনে শালিকগুলো উড়ে গেল, ওই দেখো পিছনে দেখলেই, আর এক শালিক দেখলে কাটা 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 তিনবার বলতাম, আর শালিক দু শালিক দেখলেই ব্যাস, দু শালিক নমস্কার, পা দুটো মাথা দুটো গেল, আমার দিন হয় জানো ভালো বলতেই হতো। সেই দিনগুলো না এখন খুব মিস করি, বাট এনিওয়ে এটা তো একটা জীবনের অধ্যায়। এখন বসে আছি ওইটা, এখন যাবো গঙ্গাধরটা। দক্ষিণেশ্বর আসবার গঙ্গার ধারে যাবো না এটা হতেই পারে না, একটু গঙ্গা দর্শন না করলে মনটা যেন অসম্পূর্ণ থেকে যায় কথা না কথা। আহ কি ভালো, বট গাছের তলায় বসেছি, ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দারুণ লাগে দেখতে, দেখো তো সুন্দর ছোটা ছোটা হয়ে আছে। এই যে মা রাসমণি বসে আছে, কি সুন্দর। যে কেউ টপকে যাবে।
তাও তো মানে এখন এইখানে অনেক দিন পর চড়ুই পাখি দেখলাম, চড়ুই পাখি তো দেখাই যায় না। গঙ্গাসাইডে চলে এসেছি। ভালো একটা হাওয়া দিচ্ছে আর দক্ষিণে গঙ্গার ঘাটও দর্শন হয়ে গেল, দারুণ লাগছে। সকাল সকাল মন কাজে খুব ভালো হয়ে গেছে, সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া। কচুরি খাওয়া সবই হয়ে গেছে, গঙ্গা দেখা, এখন ফ্লাইওভারের ওপর থেকে না এখন নিচ থেকে যাচ্ছি। ছিল সেদিনকে গেছিল, দুটো বউ ছিল, ঠিক আছে, দুজন মিলে আবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছে।